নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ ও সহজ একটি নিরামিষ তরকারি রেসিপি শেয়ার করছি। এই তরকারি আপনারা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আজকের এই সুস্বাদু ও সহজ রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই তরকারি তৈরি করার জন্য আমি এখানে একটা কড়াই মাঝারি আঁচে বসিয়ে নিয়েছি, আর আজকের এই রান্না আমি সর্ষের তেলে করছি, তাই 3 বড় চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে আর এই মাঝারি আকারে কেটে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম, তারপর আমি ওপর থেকে দিয়ে দিলাম এরম ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। ফুলকপি আর আলুটা ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, আর তেলেই এটাকে ভালো করে আমরা মাঝারি আঁচ রেখে ভেজে নেব। এবার মাঝারি আঁচ রেখে এটা ঢাকা দিয়ে আমরা 3 মিনিটের জন্য ভেজে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম, একবার নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলকপি আর আলু দুটোই একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামকে আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচের মতো। আদা বাটাটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, আর 1 মিনিটের মতো আমরা ভেজে নেব। এইভাবে একটু ভেজে নিলে আদার যে কাঁচা গন্ধটা থাকে সেটা থাকবে না। এবার ওপর থেকে আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। লঙ্কা গুঁড়োটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে লঙ্কা গুঁড়ো বাদ দিয়ে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। এবার 2 চিমটের মতো হিং দিয়ে দিলাম আমি। এটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। সব মশলার সাথে আঁচটা একদম কমিয়ে দিয়ে ফুলকপি, আলু আর ক্যাপসিকামটা আমরা ভেজে নেব। এই সময় আমরা খুন্তির পেছন দিয়ে ফুলকপি আর আলুটা একটু কেটে দেখে নেব যে কতটা আর সেদ্ধ হওয়া বাকি আছে। এখনও অনেকটাই সেদ্ধ হওয়া বাকি আছে, তাই আমি আবার এটা ঢাকা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য কমানো আছে রান্না করে নিলাম। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ফুলকপি আর আলুটা দেখে মনে হচ্ছে অনেকটাই নরম হয়ে গেছে। যতক্ষণ না সবজি আঁচ সেদ্ধ হয়ে যায় ততক্ষণ কিন্তু কোনো তরকারিতেই টমেটো বা টক জাতীয় জিনিস দিতে নেই। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি ছোট ঘষুনিতে ঘষে দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে সব মশলা ভালো করে ফুলকপি আর আলুর সাথে মিশে যায়, আর যেইটুকুনো এটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। ধনে পাতা কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আঁচটা বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর রুটি বা ভাতের সাথে পরিবেশন করব। আজকের এই খুবই সহজ ও সাধারণ তরকারি রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।